আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি থাই টমিয়াম বা তমিয়াম স্যুপ। যারা এই স্যুপটি খেয়েছেন তারা তো নিশ্চয় জানেন এটা খেতে কতটা মজার হয়। প্যাকেটের টমিয়াম পেস্ট দিয়ে কিভাবে এই স্যুপটি বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সো গাইস, চলে যাচ্ছি রেসিপিতে। এই টমিয়াম স্যুপের পেস্টটি আপনারা এরকম প্যাকেট আর বয়াম দুভাবেই পেয়ে যাবেন। আজকে আমি প্যাকেটেরগুলো ব্যবহার করছি আর প্রতি প্যাকেটের জন্য 2 কাপ করে পানি নিতে হবে। 4টা প্যাকেট নিয়েছি আর 4 প্যাকেটের জন্য এখানে প্রথমে 8 কাপ পানি দিয়েছি, পরে আরও 2 কাপ অ্যাড করেছি, অর্থাৎ এখানে 10 কাপ পানি ব্যবহার করেছি। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। লবণটা একটু ভেবে চিনতে দিতে হবে, কারণ অনেক টমিয়াম পেস্টের মধ্যে কিন্তু লবণ থাকে। এখানে প্রায় 15টার মতো চিংড়ি নিয়েছি, চিংড়িগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ির খোসাসহই আমি স্যুপের মধ্যে ব্যবহার করব, তবে আপনারা চাইলে কিন্তু খোসাটা ফেলে দিতে পারেন। ছোট ছোট পিস করে কেটে নেয়া কিছু চিকেন দিয়ে দিলাম। স্যুপের মধ্যে দেওয়ার জন্য কিছু আদা এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর বড় 3 কোয়া রসুন থেতো করে নিয়েছি। আদা আর রসুনটা দিয়ে দিলাম। এখানে বাটা মশলা ব্যবহার করবে না, অর্থাৎ আদা রসুন বাটা দেওয়া যাবে না। আমি যেভাবে দিয়েছি এভাবে দিলেই বেশি ভালো হবে। 4টা প্যাকেট থেকেই টমিয়াম পেস্টটা বের করে নিলাম একটা বাটিতে। এরপর স্যুপের জন্য যে পানি দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্যুপের মধ্যে মাশরুম ব্যবহার করব। আমি ক্যানের মাশরুমগুলো ব্যবহার করছি। ক্যান থেকে বের করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে স্লাইস করে কেটে স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও একটু মোটা করেও কাটতে পারেন, তবে এভাবে কাটলে আমার কাছে পারফেক্ট মনে হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ফিশ সস। টমিয়াম স্যুপের মধ্যে অন্য কোনো সস দেওয়ার প্রয়োজন হয় না, শুধুমাত্র ফিশ সস দিলেই হবে। 1টা বড় সাইজের টমেটো কিউব করে কেটে নিচ্ছি। চাইলে টমেটোর পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, আর টমেটো যে দিতেই হবে এমন কিন্তু কোনো কথা নয়। লেবুর রস দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো। টমিয়াম বা তমিয়াম স্যুপের মধ্যে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। 1টা পেঁয়াজকে 4 ভাগ করে কেটে পেঁয়াজের লেয়ারগুলো ছাড়িয়ে নিয়েছি। তো সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম স্যুপের মধ্যে। আপনাদের হাতের কাছে যদি বড় সাইজের পেঁয়াজ থাকে তাহলে সেগুলো ব্যবহার করবেন। এই স্যুপটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এখন অপেক্ষা করছি পেঁয়াজগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত। এখানে আমি ফ্রেশ লেবু পাতা নিয়েছি 3টা, এইমাত্র গাছ থেকে ছিঁড়ে আনলাম। লেবু পাতাটাকে ভালোভাবে ধুয়ে ছিঁড়ে স্যুপের মধ্যে দিয়ে দিলাম। লেমন গ্রাস থাকলে অবশ্যই সেটা স্যুপের মধ্যে ব্যবহার করবেন। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু স্যুপটা হয়ে গেছে। এটা নামানোর আগে একটু টেস্ট করে দেখবেন যে লবণটা ঠিকঠাক আছে কিনা। তো এখন স্যুপটা চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করছি। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।